কিন্তু বাংলাদেশে কিছু ঘুমটাওয়ালা শায়েক আছে, ওনারাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বানায়া দিছে। কত বড় বব, কত বড় সাহাবাদের প্রতি বিদ্বেষ থাকলে এই ধরনের ইসলাম বিদ্বেষীপূর্ণ কথাগুলা বলতে পারে, ঠিক কিনা বলেন? এগুলো ফেতনা ছড়ায় দেয় সমাজের মধ্যে। কোরআনুল কারিম যখন বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়া এই কোরআনুল কারিমের কপিগুলো একত্রিত করা শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু করা হলো একত্রিতভাবে, কিন্তু বর্তমানে যেই নুসখা, যেই কিতাব আমরা পড়ি, এইটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অন্যান্য ভাষায় যতগুলা নুসখা ছিল সবগুলাকে তিনি পোড়ায়া দিয়েছেন, সবগুলাকে বাদ দিয়ে এক তরিকায় কোরআন তিলাওয়াতের ব্যবস্থা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়। 1500 বছর পার হয়ে গেছে এই জামিউল কোরআন ওনার যেই খেদমত, 1500 বছর পার হয়ে গেছে কেউ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেদমতের একটা ভুল কেউ ধরতে পারে নাই। কেউ আছেন নাকি যে না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআনটা এরকম জমা করে গেছেন, একত্র করছেন, যেই নুসখা এর মধ্যে দুই চারটা ভুল আছে, এরকম কেউ আছে নাকি? কেউ নাই। কিন্তু বাংলাদেশে কিছু ঘুমটাওয়ালা শায়েক আছে, ওনারাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বানায়া দিছে। কত বড় বব, কত বড় সাহাবাদের প্রতি বিদ্বেষ থাকলে এই ধরনের ইসলাম বিদ্বেষীপূর্ণ কথাগুলা বলতে পারে, ঠিক কিনা বলেন? এগুলো ফেতনা ছড়ায় দেয় সমাজের মধ্যে।